তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান তাহলে দেখুন চোখ ও জীবের কুফল শুধু পিস টিভি বাংলায় চোখ ও জীবের কুফল আজ রাত এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নেটওয়ার্ক দ্য সলিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ও বাদ প্রিয় দর্শক সতা ভাই বোনেরা টিভি বাংলার যাদের পথে চলা যাবে না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকগুলো আয়াত এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে মবদুব দল দিনদের পথে আমাদের চলা যাবে না আমরা জীবনে গজব টেনে আনবো না আমরা বিভ্রান্ত হয়ে জাহান নামে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন দর্শক যাতে এই কঠিন যুগে যে যুগে পৃথিবীটি একটি গ্রামে পরিণত হয়েছে এক জাতির সমস্ত কৃষ্টি কালচার বিভ্রান্তি অনৈতিকতা তাদের অন্যায় ব্যবীচার অজাচার সব কিছু এখন সবাই দেখতে পাচ্ছে এই দেখা থেকে একটা অনুকরণ সৃষ্টি হয়েছে মানুষ যেটা চোখে দেখে এটা ব্রেনে অন্তরে প্রতিক্রিয়া করে এবং দেখা থেকে এই পরে সেটা করতে চেষ্টা করে এই জন্য কুল্লিল মুমিনদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে কুল্লিল মমিনা নারীদেরকে বলো দৃষ্টি অবনমিত রাখতে লজ্জাস্থান হেফাজত করতে এটা আমাদের কৃষ্টি আমাদের কালচার আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমরা যেখানে সেখানে দৃষ্টি দেব না দৃষ্টি তো যেখানে সেখানে দেয়া সহজ ব্যাপার সেখানে আর কিসের কৃতিত্ব কৃতিত্ব হলো দৃষ্টি না দেওয়ার মধ্যে কন্ট্রোল করতে পারার মধ্যে সেরাতে মুস্তাকিম হলো পর দিকে আমরা তাকাবো না পর পুরুষের দিকে তাকাবে না নজর পড়েছে রাখবে কত সুন্দর ফ্যাশন এটা বৈচিত্র্য এটা সৌন্দর্য এটা নৈতিকতা ইউসুফ আলাইসালামকে খা। একেবারে ঘরের দরজা বন্ধ করে ধরেছিল হাইতা লাক আমি তোমার জন্য প্রস্তুত আহ দৌড় দিলেন পালিয়ে গেলেন না এই নোংরা মতে আমি নেই আল্লাহর আশ্রয় এটা আমাদের জীবন বোধ স্ত্রীর কি অভাব আছে পুরুষের কি অভাব আছে স্বামী স্ত্রী হয়ে একই লাইফ এনজয় করব কিন্তু অবৈধভাবে নয় বৈধভাবে হারামভাবে নয় হালালভাবে অপবিত্রভাবে ভাবে নয় পবিত্রভাবে আমার কাজও হলো আমার জীবনও চললো আমার আল্লাহ খুশি হলেন দুনিয়াও পেলাম পরকালও পেলাম অনন্ত সুখ পেয়ে গেলাম আল্লাহ হওয়ার আর একটুখানি আনন্দ করা হলো এরপরে শুরু হলো দুঃখ বেদনার পালা আর মৃত্যুর পরে ছিল জাহান নামের জ্বালা এটা কি চাই না অতএব কোনো সুযোগ নেই এই জন্য মকদুবলহিম দলিনের পথে যাওয়া যাবে না মাকদুব আলহিম দলিনদের একটি বৈশিষ্ট্য হলো তাদের নারীরা রূপ দেখিয়ে বেড়ায় আল্লাহ সমাজ। প্রথম জাহিলি যুগে নারীদের রূপ দেখিয়ে বেড়াবার মতো তোমরাও রূপ দেখিয়ে বেড়িও না নিজেকে ডিসপ্লে করো না নিজেকে সেভ করো আবৃত করো এটা ফ্যাশন বিবস্ত্র হয়ে রাস্তাঘাটে ঘোরা এটা ঘুরতে সবাই পারে এতে কি আর ক্যাডিট আছে কি কি দিত আছে কি মূল্য আছে মূল্য হলো আবৃতা হয়ে নিজেকে সেভ করতে পেরেছ কিনা নিজেকে সৌন্দর্য মন্ডিত করে রাখতে পেরেছ কিনা একটা নারী যখন সে পরকা আবৃতা থাকে জেল বাঁ পরেই থাকে আল্লাহ তার রূপ হেফাজত করেন তার উজ্জ্বল আরো বাড়িয়ে দেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেন তার নারীদের মধ্যে আরো যোগ্যতা দিয়ে দেন তার প্রতি মানুষের শ্রদ্ধা বোধ জাগিয়ে দেন মানুষ তাকেই শ্রদ্ধা করে তার প্রতি মানুষের একটা হৃদয়ের মধ্যে পবিত্র বোধ জাগে যেই মেয়েটি খুবই ভালো আর যারা বিপচনা চলে দেখলেই মানুষ বলে ও এটা তো পচা জিনিস আরেক খারাপ পথের অনুসারে সবাই মনে করে ক্ষণকালের সঙ্গী হিসেবে পেতে চাইলেও জীবন সঙ্গী হিসাবে এদেরকে কেউ পেতে চায় না যাদের রুচি আছে তারা চায় না চাইতে পারে না বলো রোজেনা জাহেলি যুগের পথের মতো না মুসলিম নারীরা চলো না কোন প্রাপ্তি নেই যৌবন যতদিন আছে রাস্তাঘাটে কিছু ক্ষণিকের সঙ্গী স্বার্থের সঙ্গী পাবা দুধের মাছি পাবা বসন্তের কুকিল পাবা বসন্ত নাই কুকিলও নাই দুধও নাই মাছিও নাই শেষ তারপরে বার্ধক্যের বিশাল জীবন ধুকে ধুকে কাটাতে হবে আজকে পশ্চিমা নারীরা না একটা নাতি আছে না একটা ছেলে আছে না মেয়ে আছে না স্বামী আছে কেউই নেই কুকুরে বাচ্চা একটা বিয়েলে বাচ্চা একটা কোলে নিয়ে ধুকে ধুকে মরছে মরার পরে মৃত্যু সংবাদ দিয়ে কেউ নেই এই তো সেদিন একজন বললেন তো ছয় মাস পরে খবর হলো উনি মারা গেলেন আহারে জীবন এই জন্য আল্লাহ বলেছেন যে নারীরা আজকে রূপ প্রদর্শনী করে বেড়ায় তারা মাকদীন তারা দল তাদের উপর আল্লাহর গজব পড়েছে তারা বিভ্রান্ত হয়ে জাহান নামের পথে চলে গেছে মুসলিম বলেছেন সেনফান আমারও মতে দুই দল লোক তারা জাহান নামিলাম রহমা তাদেরকে আমি দেখিনি সামনে আসবে এরা সব মকদুব আলহিম এবং দলিনী একদম হলো পুরুষ লোক নাস কিছু লোক তাদের হাতে আছে নাজের মতো মোটা মোটা লাঠি মানুষ কি পিটায় এই লাঠি দিয়ে এরা বিশ্বব্যাপী নিরাপত্তা বাহিনীর লোকেরা যে নিরাপত্তা বাহিনীর লোকেরা অন্যায়ভাবে এইভাবে মানুষকে বিচার হওয়ার আগেই পিটাবে তাকে পিটাবার অধিকার তো নাই অন্যভাবে পেটানো হচ্ছে বিচারক কি রায় দিয়েছে পেটাবার মানুষকে পেটানো কি সহজ ব্যাপার অনেক বড় ব্যাপার অনেক বড় জরুম সব নিরাপত্তা বাহিনীর এটা করে না যারা করে তারা কোন গদাবিল্লাহ এক দু নাপি হাদিস এমন এক নিরাপত্তা বাহিনী আসবে কে আমাদের আগে ভোর করবে আল্লাহর গজবের মধ্যে সন্ধ্যা করবে আল্লাহর আক্রোশ ক্রোধের মধ্যে লাইফ মার্ডার এরা জাহান নামে নেবে যে বলছে এরা মাকদুবালাই হিম দল লিনের পথের অনুসারী আচ্ছা আরেক দল হলো নেশা উন কাশি এত নারিয়াত একদল নারী আসবে কাশি এত নারিয়াত পোশাক পরা বিবস্ত্র পোশাক আছে কিন্তু স্কিন টাইট সব অবয় বোঝা যায় এটা উলঙ্গই পোশাকের কোনো মূল্য নেই তার এই পোশাক পরে সে যার নামে যাবে এটা মাকদুবালাহিম এবং দলিনদের পোশাক গজবপ্রাপ্ত অভিশপ্ত বিভ্রান্তদের পোশাক সে বিভ্রান্ত হয়েছে আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন তুমি নিজেকে সেভ করবা শালীনতাই হলো সৌন্দর্য অশালীনতার মধ্যে কোনো সৌন্দর্য নেই একটা কলার চামড়া খুলে ফেললে পুরো কলার ছড়া থেকে যদি সবগুলি কলার চামড়া ফেলে দিয়ে জ্বলিয়ে রাখা হয় এটা অখাদ্য অজিনিস মূল্যহীন এটা কোনো মূল্যই নেই এটা ফেলে দেওয়ার উপযুক্ত জিনিস মানুষ পেলেও দিবে অতএব ওলা তোমার রোজেনা তোমার রোজাল যা হেলিয়া উলা প্রথম অজ্ঞতার যুগে নারীদের মতো রূপ প্রদর্শন করিয়ে বেড়িও না এইটা তোমাদের জন্য একটি মারাত্মক বিষয় জাহালি যুগের কোন চিন্তা চেতনা মুসলিমরা গ্রহণ করবে না এতে তাদের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া জাহান নামে যাওয়া ছাড়া আর কিছুই হবে না যেমন আল্লাহ তালা কোরআনে হাকিমে বলছেন যে কত খালাত কবলিকুম সুনানুন ফাসির আলে ইমরান একশো সাঁত্রিশ নম্বর আয়াত তোমাদের আগে অনেক ঘটনা ঘটেছে আল্লাহর একই নিয়ম পদ্ধতি অপরাধ করলে ধ্বংস আসবেই কমে আদ ধ্বংস হয়েছে কমে সামুদ ধ্বংস হয়েছে কমে নু ধ্বংস হয়েছে সে চিহ্নগুলি এখনো আছে পৃথিবীতে নৌহের কিস্তি এখনো যুদি পর্বতের উপরে আছে কাঠের তৈরি বিশাল জাহাজ সিলিকায় রূপান্তরিত হয়ে এখন পাথর হয়ে গেছে পাথরের আকারে সেই জাহাজ জুদি পর্বতের উপরে ইরাক থেকে আট কিলোমিটার দূরে তুরস্কের অঞ্চলে যে জুদি পাহাড় যেহেতু সূরা হুদ আলা বলেছেন অস্তমত আলাল জুদি ওই নৌকাটি জুদি পাহাড়ের উপরে নঙ্গর করেছে সেখানেই আছে মাটির ভিতরে থেকে এটা পাথরে পরিণত হয়ে গেছে সিলিকা সিলিকায় পরিণত হয়েছে হান সেটা ওখানে আছে আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সৌদি আরবের রাবাল খালির নিচে মরুভূমির নিচে চল্লিশ মিটার নিচে পড়ে আছে বিশাল নগরী তাদের লাশ তাদের ঘর বাড়ি সব আল্লাহ তালা কোটি কোটি টন বালি ঝড় সৃষ্টি করে বালির নিচে ওদেরকে দাফন করে দিয়েছেন কমে সামুদের ঘর বাড়িতে উপরে আছে দেখা যাচ্ছে সব পড়ে আছে এগুলি দেখো যে মাকদুব আলহিম দলের পথে চলে কি সর্বনাশটা হয়েছে ওদের তোমরা দেখো বলেছেন অনুসরণ করবে তাদের লাইফ স্টাইল তোমরা অনুসরণ করা শুরু করবে তোমাদের ভুলের কারণে অজ্ঞতার মূর্খতার কারণে আবুজার কেফারি রাদি আল্লাহ একদিন বেলালকে গালি দিয়েছিলেন সাউদা কালিমায়ের ছেলে মা কালী কৃষ্ণাঙ্গী গিয়ে বেলালেছেন নবী জিকে নালিজ দিলেন ইয়া রাসূলুল্লাহ আবু জার আমাকে আমার মায়ের নাম ধরে গালি দিয়েছে নবী বললেন ইয়া আবুজার انك امرؤ فيك جاهলিয়া আবু জার তোমার মধ্যে একটা জাহেলিয়াত রয়ে গেছে মাকদুবা আলাইহিম দাল্লিনদের একটা অংশ রয়ে গেছে তোমাদের তোমার ভিতরে এক তিনি বলেন যে আমার এই বার্ধক্যের সময়ে আল্লাহ কে পারেছেন নিহাযা ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন হ্যাঁ রয়েছে প্রিয় ভাই বোনেরা একটি বিরতির সময় হয়েছে ইনশাআল্লাহ বিরতির পর আবার আসবো অপেক্ষায় থাকুন সকলেই চায় মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল আলিউাল্লামের সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সে সুন্না কাল রাত সাড়ে টায় বাপুনর সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে টিভি বাংলায় কুরআনের দৃষ্টি কুরআনের দৃষ্টি হাদিসের ভিত্তিতে একদিন আকাশ ফেটে চৌচি হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আলাইসলাম আবার নেমে আসবেন দাজ্জালের কপালের উপরে কাফ ফারা লেখা থাকবে মানে দাজ্জাল কাফের মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে দেখবে উঠে যাবে মর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায়িতা পিতাকে হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতি শেষ হলো আমরা আবার ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে প্রিয় দর্শক আবুজার গেফারি হাদিসটি বলছিলাম তিনি যে মায়ের নাম ধরে এত বেলালকে গালি দিলেন নবীজি বললেন তোমার মধ্যে এখনো অজ্ঞতার মূর্খতার পত্তলিকতার যুগের অর্থাৎ মকদুব আলহিম দলিনদের কিছু অংশ রয়ে গেছে এটা শুনে আবুজারকে গেফারি মাটিতে শুয়ে গেলেন আর বললেন বেলাল এই মুখে পদাঘাত করা পর্যন্ত আর উঠবো না আমি রইলেন উঠছেন না শেষ পর্যন্ত বেলাল নিরুপায় হয়ে তার মুখে পা রাখলেন তারপরে তিনি উঠলেন নিজেকে মকদুব আলাইহিম দলিনের পথ থেকে এভাবে প্রত্যাহার করে নিলেন প্রিয় ভাই বোনেরা আজকে মূল স্রোত ধারা থেকে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মতের মূল ধারা থেকে ছিটকে গিয়ে যারা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কালচারে যারা অভ্যস্ত হচ্ছেন মকদুব আলাইহিম দলিনদের পথ ধরেছেন গজব টেনে আনার জন্য বিভ্রান্ত জাহান নামে পড়ার জন্য এখনই ফিরে আসুন যে নারীরা আজকে কিভাবে তারা ঘরের বাইরে চলে গেছে কিভাবে তারা পর পুরুষদের জীবন বিবাহ বহির্ভূতভাবে ঝিনা ব্য বিচারে লিপ্ত হচ্ছে তরুণরা লিপ্ত হচ্ছে কিভাবে মকদুব আলহিমদের কালচার অভিশপ্ত পরিতপ্তদের কালচার তারা নিয়ে আসছে জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যাচ্ছে এই দুঃখের পথে পরিতাপের পথে ধ্বংসের পথে আর কতকাল চলবেন যারা চলে গেছেন তাদেরকে বলছি আর যারা তো আছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করুন যারা গেছে তাদেরকে আনা যায় যায় মুসলিম মুসলিম হওয়া আজকে আলহামদুলিল্লাহ বিশ্বে অনেক মুসলিম নতুন করে ইসলামকে ব্যবহার করছেন প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন এমন তরুণরা আছে নোংরামর একেবারে প্রাণ কেন্দ্রে থেকেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ এরকম হতে হবে ওদের সাথে গুলে মেলে যাওয়া যাবে না দেখুন ওমর ফারুক রাদি আল্লাহ তালে বলছেন যে ইনি নজর তফিল জাহিলি আনা তাকে পালাই লেতেন আমি জাহিলি যুগে এক রাত মসজিদে হারামে এতে আমি মানত করেছি এটা সহি বুখারি দু নম্বর হাদিস সলিমের এক হাজার করেছেন জাহেলি যুগে জাহেলি যুগে যেটা সেটা যদি জাহেলিদের মতো হতো তাহলে তো পালন করার কোনো সুযোগ কিন্তু মাননটা যদি মসজিদে হারামের হয় তাহলে সেটা করা যাবে নবীজিকে তিনি বলেছেন নবীজি বলছেন ঠিক আছে আওয়বে বেনাজরি এটার সাথে ইসলামের সংঘর্ষ নাই এটা তুমি করেছো জাহেলি যুগে জিনিসটা

ইসলাম স্বীকৃত পদ্ধতি এই পদ্ধতি ছাড়া আরো কিছু খারাপ পদ্ধতি ছিল যেগুলো আসলে ব্যবিচার ইসলাম জাহেলি যুগের সব বিবাহ পদ্ধতিকে হারাম করে দিয়েছে কারণ ওগুলিতে গজব নেমে আসবে অভিশাপ নেমে আসবে সেখানে দশ বারো জন পুরুষ মিলে একটি নারীর সাথে সম্পর্ক করত সন্তান যখন হতো এই নারী এই সন্তান যে পিতার বলে সে বলবে সেটা চূড়ান্ত ওই পুরুষটি আর সেখান থেকে পালাতে পারবে না এমন ছিল একটা এটা ব্যবচার আরেকটা ছিল অন্য তোমাদের কোনো সুপুরুষ তার থেকে ভালো একটা সন্তান নেবে এই জন্য নিজের স্ত্রীকে তার কাছে জিনার জন্য পাঠিয়ে দিতে না হজবিল্লা কত নির্লজ্জ মানুষের বংশ হতে পারে বাহ্যিক খাট, কালো কুশ্রি কিন্তু আল্লাহ তারা এমন মনসেপ ন্যায় পরায়ণ সষ্টা যে যাকে বাহ্যিক রূপ কম দিয়েছেন অভ্যন্তরে এত সৌন্দর্য দিয়েছেন যে সম্পূর্ণ পুষিয়ে দিয়েছেন কোন মানুষ আর ঠকার নেই আবার যার বাহ্যিক খুব জলুস দেখা গেল অভ্যন্তরে কম যার বাহ্যিক নাই তার অভ্যন্তরে আল্লাহ একেবারে জলুস সৌন্দর্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রতিভা দিয়ে ভরপুর করে দিয়েছে অতএব কি প্রয়োজন দেখতে একটু হয়তো কদর্য কোনো সমস্যা নেই আসলে মানুষের মধ্যে কোনো কদর্য নাই কারণ লাকাত খালাকলে ইনসানি তাকবিম মানুষকে আমি সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি সবাই সুন্দর যত কুচ্ছিতে হোক এই মানুষটা যখন অন্য একটা প্রাণীর সাথে আপনি মিলাবেন দেখবেন মানুষটা কত সুন্দর আল্লাহ তাকে কত যোগ্যতা দিয়েছেন কত বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন আকল প্রতিভা একটা রুহ একটা প্রাণ দিয়েছেন যেটা আর কাউকে দেননি মানে হেমের রুহি আদমের মধ্যে আমার রুহ আমি ফুঁকে দিয়েছি এটা তার কাউকে দেয়া হয়নি জীবের যে আত্মা মানুষের তো সে আত্মা নয় জীবের আত্মাও আছে আবার আলাদা একটা মানবত্তাও আছে যেটা দিয়ে সে আল্লাহ সান্নিধ্য অর্জন করে আল্লাহ নৈকট্য প্রাপ্ত হয় সু মকদুব আলহেমদের পথ পরিহারের আরো কতগুলো উদাহরণ আমরা দিচ্ছি যেমন নবী সাল্লাহ আলাইস্লাম তিনি বলেছেন একটু আগে যে আর ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া আমার উম্মতের চারটি স্বভাব জাহিলি যুগের মানুষদের স্বভাবের মতো সেটা অবশ্যই গিয়েছে মৃত্যু ব্যক্তি যেন ক্রন্দন করা এবং বুক ফেড়ে ফেলা বংশ ধরে গালি দেয়া নিয়ে হাত করা ইত্যাদি হ্যাঁ এগুলো গিয়েছে পেছনে আরেকটি বিষয় হলো নবী সাল্লাহ আলাইসাল্লাম একবার হিজের নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন যে হিজের পাশে কি আল্লাহ তারা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন সে এলাকা দিয়ে যাচ্ছিলেন এটা সামুদ গোত্রের লোকদের জায়গা যেখানে আলাই নবী ছিলেন সালে তাদেরকে বুঝিয়েছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো মূর্তি পূজা করো না তোমরা যে মূর্তি পেয়েছ অলৌকিক উঠ পাথর ফেটে বের হয়েছে তোমাদের দাবির প্রেক্ষিতে এটাকে মেরো না কিন্তু তারা ওনার কথা শুনলো না মেরে দিয়েছে মারার ফলে আল্লাহ তারা একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদের সবাইকে মেরে ফেলেছে সেখান দিয়ে যখন যাচ্ছিলেন নবী সাল্লাহ সাল্লাম তাদের কুফের পানি সাহাবিরা নিলেন সেটা দিয়ে তারা আটার কাই করলেন নবী নির্দেশ দিলেন আল্লিফুল আজিন যে তোমরা যে পানি তুলছ সব ফেলে দাও যেটুকু কাই তৈরি করেছো তোমরা খেও না এটা উঠকে খাইয়ে দাও তোমরা খেতে পারবে না তাদেরকে নির্দেশ দিলেন যে কূপ থেকে সালেহালাম পানি পান করতেন পানি নিতেন সেখান থেকে পানি তুলো দেখুন মকদুব হিমদের পানিটা ব্যবহার করতে দিলেন না যে পানি মকদুব হিমদের ছিল গজপ্রাপ্তদের বিভ্রান্তদের ছিল সেটা ব্যবহার করতে দিলেন না এভাবে সக்கியত রক্ষা করেছে যারা জান্নাতের পথের যাত্রী তাদের এইভাবেই সக்கியত রক্ষা করতে হবে আবার বলেছিলেন লাতাত খুলা আলাহা ওয়ালা ইল মুআযযাবিন ইল্লা আন তাকুনু বাকিন এই সামুদ যেখানে ছিল পাহাড় কেটে তারা ঘরবাড়ি বানিয়েছে পাহাড়ের ভিতরে খেলার মাঠ বানিয়েছে পাথর কেটে কি শক্তিশালী মানুষ ছিল যেমন আল্লাহ বলেছেন সামুদাল্লাযিনা جابুস সকর বিলওয়াদ ওই সামুদ যারা উপত্যকায় পাহাড় কেটে পাথর কেটে বাড়ি বানিয়েছে এমন শক্তিশালী জাতি নবীজি বলেছেন এরা মাকদুব আলাইহিম ছিল এদের বাড়িতে তোমরা ঢুকবা না যদি ঢুকো কাতে কাতে ঢুকবা যাতে তাদের উপরে যে গজব এসে পড়েছে তোমাদের উপরে সেটা না পড়ে অবস্থায় থাকতো শুধু আনন্দ ফুর্তি খাও দাও পূর্ণ্তি করো শুধু কেবল দুনিয়ার স্বাদ থাকতো অতএব তোমরা বিপরীতটা করতে ঢুকো যে আল্লাহ আমাদেরকে আজাব দেবেন না যাতে করে আসে এই হিসেবে বোখারি শরীফে রয়েছে উনত্রিশশো আশি নম্বর হাদিস হিসেবে মুসলিমে রয়েছে এখানে নবী সাল্লা সাল্লাম এসব মকদুব আলহিমদের বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন হ্যাঁ ঢুকলে কাঁদতে কাঁদতে ঢোকা যাবে যেটা আল্লাহ নেয়ামতপ্রাপ্তদের অভ্যাস আল্লাহর ভয়ে ক্রন্দন করা প্রিয় ভাই বোনেরা এভাবেই সর্বক্ষেত্রেই নবী সাল্লা আলসালাম মুসলিমদেরকে এসব অভিশপ্তদের জীবন বোধ জীবনধারা থেকে পবিত্র রাখার ব্যবস্থা করেছেন আজকে আমরা কি করছি খ্রিস্টানরা যেভাবে বিভিন্ন তরিকা আবিষ্কার করে এমাদত বন্দী করতো আমরা সেটা করব সেটা আমরা করছি ইহুদিরা যেভাবে ভোগ বিনাসে তারা গা ভাসিয়ে দিয়েছে তাদের নারীরা বিবস্ত্রের মতো যেভাবে যেকোনো পুরুষের সাথে তারা ব্যবীচারে লিপ্ত হয় তাদের কোনো লজ্জা নেই হায়া নেই আজকের মুসলিমদের একটা অংশ ওরকম হয়ে গেছে পুরুষরা ইহুদি খ্রিস্টানদের মতো তাদের পুরুষদের মতো অলঙ্কার পরে তারা যেমন টাকনগিরার নিচে কাপড় পরে মুসলিমদের সেই মকদুব আলহেমদের মতো তারাও ডাক্তার নিচে কাপড় পরে ওরা যেমন দাড়ি কাটে এরাও দাড়ি কাটে ওরা যেমন মদ পান করে এরাও মদ পান করে ওরা যে বেশভূষা পরে যে ড্রেস পরে এরাও সেই একই রকমের ড্রেস পরে আর কি বাকি আছে ওদের মতো হওয়ার এখন তো ওরাই পরম বন্ধু হয়ে গেছে এক শ্রেণীর মুসলিম যারা নবীজির উম্মতের ধারা থেকে ছিটকে পড়েছে তাদের বন্ধু হয়েছে এখন ইহুদি খ্রিস্টানরা আন্তর্জাতিকভাবে তাদের বুদ্ধি নিয়ে এরা চলে তাদের কাছে যাওয়া যে কোনো সংকট হলে এরা ওদেরই শিষ্য জালি এই মন্দ পরিণতি থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে অভিশপ্ত মকদুব আলাই হিম দলিনের পথ থেকে হেফাজত করুন প্রতিদিন প্রতি অক্ত চলাতে প্রতি রাকাতে দোয়া করছি এর মর্মকে আমরা আজও বুঝবো না আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক অভিজ্ঞান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়েন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

নাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ বাংলায়